হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজকে হলো নিরামিষ রেসিপি। তো আমি এটা সেটা সোয়াবিন দিয়ে বানাবো। তো তোমরা অবশ্যই ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তো দেখে নাও কী কী লাগছে সেই নিরামিষ রেসিপিতে। এখানে আছে দেখো ক্যাপসিকাম, টমেটো, আলু আর কাঁচা লঙ্কা। আর এখানে আছে সোয়াবিনটাকে আমি অল্প সিদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এখানে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, তেজপাতা দুটো আর কুটা জিরে। তো রান্নাটা আমি শুরু করব। সাথে আছে সস আর ধনে পাতা। তো আমার কড়া গরম হয়ে গেছে, আমি অল্প আমি এটাতে রিফাইন তেল দিয়ে বানাচ্ছি, তোমরা ঘি দিয়েও বানাতে পারো। তো আমার বর বেশি ঘিটা পছন্দ করে না, তার জন্য আমি এইভাবেই বানাচ্ছি। তো আমি সোয়াবিনটাকে অল্প নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব আগে, যাতে অল্প কাঁচা ভাবটা চলে যায়। তো আমি এভাবে অল্প ভেজে নেব। তো তোমরা জানো কি, সোয়াবিন যদি আমরা যারা মানে অল্প স্বাস্থ্য হতে চায় বা শরীর অনেকে রোগা, ওরা যদি এক মানে সোয়াবিনটাকে রাত্রে ভিজিয়ে রাখে আর পরের দিন সেই সোয়াবিনটাকে খায়, মানে কাঁচা খায় বা সেই জলটা খায়, তবে এক মাসের মধ্যেই ওর ফিগারটা সেই রোগাটা থাকবে না। তো কারণ সোয়াবিনে অনেকটাই প্রোটিন আছে আর অনেক কিছু আছে, যার জন্য সোয়াবিনের যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে খাওয়া যায় তবে খুবই উপকারী। তো আমি এখন এইখানে অল্প তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে আমি সেইভাবে অল্প নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে নেব, অল্প ব্রাউন কালার করে তুলে নেব। তো আজকে আমি নিরামিষ রেসিপিটা আনলাম, ভাবলাম যে এই রেসিপিটাও একদম আনকমন আমি করেছিলাম, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তো অবশ্যই ভালোই লাগবে। আর আমার তো খুবই প্রিয়, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো আমি এইভাবে আলুটা ব্রাউন কালার করে আমি ভেজে তুলে নেব, তোমরা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানিও তোমাদের ভালো লেগেছে কি না। আমি যতগুলোই রেসিপি দিয়েছি আমি নিজে ট্রাই করার পর আমি রেসিপি আমি শেয়ার করি, কারণ নিজে ভালো না লাগলে অন্যর ভালো লাগবে না, সেটা আমার জানা আছে। তার জন্য আমি আগে নিজে ট্রাই করি, তারপরে আমি রেসিপি শেয়ার করি। তো এইভাবে দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি এখন এই তেলটার মধ্যে সামান্য অল্প একটু তেল অ্যাড করে দেব। তো আমার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এটাতে গোটা জিরে ফোড়ন দেব, আর তেজপাতা দুটো দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। তো আমার তেলটা দেখো গরম হয়ে গেছে, তেল বেশি ভালোতে গরম না হলে তেলের গন্ধটা থেকে যায়, তার জন্য ভালো লাগে না। তো এই দেখো আমি জিরে দিলাম আর তেজপাতা আমি ফোড়ন দিলাম। আমি এখন এখানে টমেটো যে রয়েছে সেই টমেটোগুলো দিয়ে দেব। তো আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আমি অল্প নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর আমি এটাতে ক্যাপসিকামগুলো অ্যাড করে দেব। তো আমরা যে খাই চিলি চিকেন, তো আজকে আমি সেই চিলি চিকেন নিরামিষ বলবে। তো সেই চিকেনটা হয়তো নেই, বাট এই নিরামিষই সোয়াবিন দিয়ে চিলি চিকেন বানিয়ে নিলাম। তো তোমরাও দেখো আর ট্রাই করো। তো আমার এখানে আমি নুন দিলাম
জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সব আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আমি সামান্য একটু জল দেব যাতে মশলাগুলো কষাতে ভালো হয় বা মশলাগুলো সুন্দরভাবে কষতে ভালোই লাগে। কষান যত কষাবে ততই তরকারি হোক আর যে হোক স্বাদটা বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো আমি দেখো সামান্য একটু জল দিয়েছি, আমি এখন এটাকে অল্প মশলাটাকে কষাবো। তো দেখো আমার মশলাটা কষানো হয়েছে, আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা সুন্দর ছেড়ে দিয়েছে। তো এখন আমি এটাতে যে আলু আর সয়াবিনগুলো আমি ভেজে রেখেছিলাম, আমি সেগুলোকেও এখানে অ্যাড করে দেব। তো আমি এখন এগুলোকে অল্প মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমার মশলাগুলো মিশে গেছে আর কালারটা দেখো কীরকম হয়েছে, লাগছে কি না চিলি চিকেন বলো তোমরা। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব অল্প সময়। তো আমি দেখো ঢাকনা খুলে দিয়েছি, অল্প আমি জল অ্যাড করে দিয়েছি, পুরো শুকনো হয়েছিল মানে ভালোটাকে কষানো হয়ে গেছে তার জন্য পুরো শুকিয়ে গেছে। তো আমি সামান্য একটু জল দিয়েছি। তো আমার দেখো রেসিপিটা প্রায় শেষের দিকে, তো খুবই দেখো আমার ভালোটিকে মশলাগুলো সব কিছুর সঙ্গে ভালোটিকে মিশে গেছে। তো আমি এখন টমেটো সসটা অ্যাড করে দিলাম। তো টমেটো সসটা আমি অল্প পরিমাণে দেব, বেশি দেব না, কারণ আমি কাঁচাটা দিয়েছিলাম অনেকটাই। তো দেখো আমি মিশিয়ে দিলাম এখন, আর অল্প সময় আমি এভাবে নাড়াবো। দেখো কালারটা কি দুর্দান্ত হয়েছে, দুটায় তোমরা এইভাবেও খেতে পারো রুটির সঙ্গে। তো আমি অল্প শুকনো করে আমি অল্প ঝোল দেব, কারণ আমার বর ভাতের সঙ্গে বেশি শুকনোটা খেতে পারে না। তো অল্প সামান্য পরিমাণে ঝোল দেব, বেশি ঝোল দেব না, বেশি ঝোল দিলে খেতে ভালো লাগবে না। তো আমি এটাতে গরম জল অ্যাড করেছি, এখন আমি এটাতে ধনে পাতা দিয়ে দেব। তো ধনে পাতা দিয়ে আমি অল্প সময় আমি ফোটাবো ঝোলটাকে যাতে অল্প শুকনো হয়ে যায়। তো দেখো আমার হয়ে গেছে, জলটাও বেশখানি শুকিয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। তো দেখো রেসিপিটা আজকে খুবই সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও কমেন্টে কেমন লাগলো। আশা করি তোমাদের রেসিপিটা ভালোই লাগবে, খেয়ে দেখো। তো আজকের মতন টাটা, বাই বাই।